ভূমিকম্প জোন, আর্থকুয়েক জোন নিয়ে আমাদের মধ্যে অনেক সংশয় থাকে। তো সেই সংশয় কাটানোর জন্য আজকের এই ছোট্ট ক্লাস। মনে রাখবে আমাদের ভারতবর্ষে চারটি ভূমিকম্প জোন রয়েছে এবং সেই নাম্বারিংটা হলো একদম প্রথমেই জোন 5, জোন 4, জোন 3, জোন 2। তাহলে অনুপস্থিত কোনটি? জোন 1। আমাদের মধ্যে ভ্রান্তি কোথায় আসবে? যদি চারটে জোন থাকে তাহলে স্বাভাবিকভাবেই আমরা মনে রাখবো জোন 1, জোন 2, জোন 3, জোন 4, কিন্তু না, মনে রাখতে হবে জোন 5, জোন 4, জোন 3, জোন 2, অর্থাৎ জোন 1 অনুপস্থিত। তাহলে এবার প্রশ্ন করা যেতে পারে, কেন হঠাৎ করে জোন 1টা নেই, এই রকম কেন হলো? মনে রাখতে হবে এই জোনেশনটা হয় হলো IS কোডের নিরিখে। তো সেই জোন ফ্যাক্টর আন্ডার IS কোড যদি আমরা দেখি, তাহলে দেখো সেই কোডে জোন 5 পড়ছে 0.636 ক্যাটাগরিতে, জোন 4 পড়ছে 0.24 ক্যাটাগরিতে, জোন 3 0.16 ক্যাটাগরি, অ্যান্ড জোন 2 0.10 ক্যাটাগরি। তার মানে নিচের যে অংশ, যে ক্যাটাগরি জোন 1-এর জন্য, সেই জোন 1-এর জন্য এলিজিবল ক্যাটাগরি হয়তো আমাদের ভারতের কোনো ভূখণ্ড পড়ছে না। তো তাই জন্য এইরকমভাবে চারটে জোনের মধ্যে ঢোকানো হয়েছে, টোটাল ভারতবর্ষকে ঢুকে গেছে। বেশ, এবার দেখো এখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষা আসার উপযোগী রয়েছে। আমরা একদম জোন 5-এর কনসেপ্টে আসি। প্রথমেই দেখলাম জোন ফ্যাক্টরস আন্ডার IS কোড 0.36, ওকে। অ্যাবাউট 11% অফ টোটাল জিওগ্রাফিক্যাল ল্যান্ড এরিয়া অফ দ্য কান্ট্রি, অর্থাৎ ভারতবর্ষের 11% অঞ্চল জোন 5-এর মধ্যে পড়ে। যদি পরীক্ষায় প্রশ্ন করা যায় ভারতবর্ষের মোট ভৌগোলিক অঞ্চলের কত শতাংশ সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে, উত্তরটা হবে 11%। বেশ ভালো কথা। এবার তাহলে মেজর জোনগুলোর নাম জেনে নিই। দেখবে UPSC লেভেলের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে, আমাদের SLST-তে আসলে অবাক হওয়ার কিছু নেই। মেজর জোন কী কী? 1, এন্টায়ার নর্থ ইস্ট রিজিয়ন, অর্থাৎ উত্তর পূর্ব ভারত পুরোটাই। 2, রয়েছে সাম পার্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। 3, রয়েছে সাম পার্ট অফ হিমাচল প্রদেশ। 4, সাম পার্ট অফ উত্তরাখণ্ড, সাম রিজিয়ন অফ গুজরাট অ্যান্ড নর্থ বিহার, বিহারের উত্তর অংশ যেটা ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। এবং 7, সাম পার্ট অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। যদি প্রশ্ন করা হয় আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের অধিকাংশ অঞ্চল কোন ভূমিকম্প জোনের অন্তর্গত, উত্তরটা হবে জোন 5। ওকে, এবার দেখো তাহলে এই জায়গায় এর বাইরে কিছু আসতে পারে না পরীক্ষায়। যেটুকু আমি বললাম এইটুকুই জাস্ট মনে রাখা এনাফ। এবার তার পাশে ছবি রয়েছে, সেই ছবিটা দেখে আরও সুন্দরভাবে মাথায় সেট আপ করে নিতে হবে। জোন 4, এখানে ফ্যাক্টরস কোড কত রয়েছে? 0.24, ওকে। অ্যাবাউট 18% অফ টোটাল জিওগ্রাফিক্যাল ল্যান্ড এরিয়া অফ কান্ট্রি, অর্থাৎ আগেরটা 11%, এটা 18% অঞ্চল এই জোনের অন্তর্গত। এবার এই অঞ্চলটা কী কী রয়েছে? সাম রিজন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড রিমেনিং পার্ট অফ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের একটা বড় অংশকে আমরা জোন 5-এ ঢুকিয়েছিলাম, অধিকাংশ এই 5 ছাড়া যে ব্যতীত অঞ্চলটা সেটা জোন 4-এ ঢুকবে। এবং জম্মু কাশ্মীরের একটা অংশকে আমরা জোন 5-এ ঢুকিয়েছিলাম, তার একটা বাকি অংশ এই জোন 4-এ ঢুকবে। এরপর রয়েছে দিল্লি। দেখো আমরা কিন্তু এই জায়গাটা খুব সেন্সিটিভ, আমাদের রাজধানী অঞ্চল দিল্লি কোন ভূমিকম্প জোনের মধ্যে পড়ে এটা কিন্তু গুলিয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়, গুলিয়ে যেতে পারে, তো সেটা মনে রাখবে জোন 4-এ। সিকিম, আমাদের প্রতিবেশী রাজ্য, সেটাও কিন্তু জোন 4। 4, উত্তরপ্রদেশ, বিহার অ্যান্ড নর্দার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের অংশটা কিন্তু এই জোন 4-এর অন্তর্গত। আর 5, রয়েছে সাম রিজন অফ গুজরাট, রাজস্থান অ্যান্ড মহারাষ্ট্র। তাহলে এইটা হলো পুরোটা জোন 4-এর অন্তর্গত। দেখো এখানে আমি সুন্দরভাবে ছবিতে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যে বিষয়গুলো বোঝানো হচ্ছে সেগুলো কি এখানে ছবিতে রয়েছে, তোমরা যে কোনো একটা ছবি দেখে সেটাকে মাথায় মেমোরাইজড করার চেষ্টা করতে পারো। ওকে, এবার আমরা যাব জোন 3-তে। ওকে, জোন 3 কোড কত? 0.16, এবং এটা অ্যাবাউট 30%, আগেরটা যেমন প্রথমটা 11, তারপরে 18, তারপরে 30% অফ টোটাল জিওগ্রাফিক্যাল ল্যান্ড এরিয়া। কোথায় কোথায় রয়েছে? কেরালা, গোয়া, লাক্ষাদ্বীপ, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার অ্যান্ড রাজস্থান অ্যান্ড সাম পার্ট
অফ ছত্তিশগড়, মহারাষ্ট্র, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটক, মানে বুঝতেই পারছো দক্ষিণের ঘেঁষা অঞ্চলগুলো কিন্তু এই জোনের মধ্যে ঢুকে যাচ্ছে। বেশ, জোন টু, ফ্যাক্টরস 0.10 এবং অ্যাবাউট 41%। প্রথমটা ছিল 11, তারপরে 18, তারপরে 30, আর তারপরে হলো 41% এলাকা এই জোন টু এর অন্তর্গত। কী কী জায়গা রয়েছে? রিমেইনিং পার্ট অফ কান্ট্রি অর্থাৎ ভারতের এই উপরের তিনটে জোন বাদে যে পুরো এরিয়াটা রয়েছে সেটা জোন টু এর অন্তর্গত। আশা করি তোমরা বুঝতে পারছো যে নীল কালার দিয়ে জোন টুকে দেখানো হয়েছে। দেখো, জোন টু নীল কালার দিয়ে দেখানো হয়েছে, ডিপ লাল দিয়ে দেখানো হয়েছে জোন ওয়ানকে, জোন টু দেখানো হয়েছে অরেঞ্জ কালার দিয়ে, এবং ইয়েলো টাইপের কালার দিয়ে দেখানো হয়েছে জোন থ্রিকে, জোন থ্রি। তাহলে জোন ফাইভ, জোন ফোর, জোন থ্রি অ্যান্ড ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে জোন টুকে। তো এইটাই মূল বিষয়, ভারতের যে ওভারঅল ভূমিকম্প অঞ্চল তার ধারণা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাই জন্য আমরা এই ছোট্ট ক্লাসে এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য এই ছোট্ট ক্লাসটা করা হলো। এরকমই নানা ফ্যাক্টস নিয়ে ছোট ছোট ক্লাস আসবে আমাদের মূল চ্যানেলে, অবশ্যই সঙ্গে থেকো। এবং আমাদের ক্লাসরুমে যদি কারোর জয়েন করার ইচ্ছে থাকে এনরোল ক্লাসরুমে, তাহলে নিচের ডেসক্রিপশন থেকে যোগাযোগ করে ক্লাসরুমে এনরোল হয়ে যাও। সেখানে প্রতিনিয়ত SLST-র সিলেবাস ধরে ধরে ক্লাস হয়, পরীক্ষা হয়, এবং ই লাইব্রেরিতে সমস্ত বইগুলো অ্যাক্সেস করা যায় বা পাওয়া যায়, প্রয়োজনে ডাউনলোড PDF সব করা যায়, PDF ডাউনলোড এবং প্রিন্ট করা যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।